जय जीशु प्रेज द लर्ड हालेलुया आमादेर साथे आज के जोड़ार जोन्नो खूबी आपनाके धन्यवाद दी विशेष करे যারা সাহায্য করছে আমাদের এই মিনিস্ট্রিটাকে এই ভিডিওসগুলো ফরওয়ার্ড করে এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আপনাদের জন্য আমরা প্রার্থনা করি প্রেজ দ্য লর্ড হালেলুয়া তাই আজকে আপনি যদি প্রথমবার আমাদের সাথে জুড়ছেন অনুরোধ করব যেন আপনারা সাবস্ক্রাইব করুন কারণ ব্রাদার ইনক আপনাদের কাছ থেকে অফারিং বা দশমাংশ কালেক্ট করে না কারণ সেটা আপনার মণ্ডলীতে যাওয়া উচিত আর সেটা আপনার মণ্ডলীর যোগ্য প্রেজ দ্য লর্ড হালেলুয়া তাই আপনারা যারা আমাদের সাথে জুড়ছেন অনুরোধ করব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে আপনার কোনো খরচা নেই কোনো টাকা পয়সা লাগে না জাস্ট সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন এবং এই ভিডিওসগুলো শেয়ার করুন আপনাদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনার ফেসবুক গ্রুপে আপনার ফেসবুক পেজে শেয়ার করুন যাতে আরও মানুষ আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারে এবং আমরা ঈশ্বরের পবিত্র বাক্য নিয়ে আরও মানুষের কাছে যেতে পারি প্রেজ দ্য লর্ড হালেলুয়া তাই আজকের বিশেষ এই রিফ্লেকশনে যে ধ্যানে আমরা বসে আছি আজকের টপিক হচ্ছে ফেথফুলনেস প্রিয়জনেরা যখন আমরা ফেথফুলনেসের ব্যাপারে বলি বা বিশ্বস্ততা বাংলাতে যেটা বলে ফেথফুলনেস অর্থাৎ কি ফেথফুলনেসের ব্যাপারে যখন আমরা চিন্তা করি বা ফেথফুলনেসের ব্যাপারে যখন আমরা আলোচনা করি তখন এই জগতের দিকে যখন আমরা দেখি বা জগতের পার্সপেক্টিভ যখন আমরা যাই তখন কি আমরা কোনো অ্যাঙ্গেল দিয়ে বা কোনো দিক দিয়ে আমরা এই ফেথফুলনেসের মর্যাদা আমরা কি দেখতে পারি যেমনি আমরা দেখি রাজনৈতিক দলে কত লোক কত বছর ধরে একটা রাজনৈতিক দল আছে আজ এই দল করছে কালকে ওরা দল বদল করে নিচ্ছে কেউ হয়তো আপনার চাকরিতে আপনি কাউকে রেখেছেন সে হয়তো আপনার 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 বিশ্বস্ত মানুষ যাকে আপনি চাকরিতে রেখেছেন সে কি করেছে আপনাকে ছেড়ে দিয়ে বা আপনার কোম্পানি বা আপনার অফিস ছেড়ে দিয়ে অন্য জায়গায় জয়েন করেছে হয়তো আপনি কাউকে বিশ্বাস করে আপনি আপনার মনের কোনো কথা আপনার কোনো সিক্রেট কোনো গোপনীয় কথা আপনি হয়তো কারোর সাথে শেয়ার করেছেন সে কী করেছে সেটাকে নিয়ে পাবলিক করে দিয়েছে সেটার বিষয় নিয়ে সমালোচনা করেছে বাইরে সেটা কি বিশ্বস্ততা না প্রেজ দ্য লর্ড হালেলুয়া আজকের এই যুগের মধ্যে প্রিয়জনেরা যদি আমরা চারিদিকে দেখি আমরা দেখি একটা জিনিস মানুষ হারিয়ে ফেলেছে সেটা হচ্ছে বিশ্বস্ত হওয়া মানুষ আর বিশ্বস্ত নেই সে লিডার হোক কি সে সেবাই হোক বা সে সাধারণ মানুষ হোক আমরা শুধু কয়েকটা শ্রেণীর মানুষদেরকে আমরা পিন পয়েন্ট করে আঙুল তুলে আমরা বলি হ্যাঁ তারা একটা পজিশন আছে তারা বিশ্বস্ত না কিন্তু একটুখানি নিজেদের চারিপাশে আমাদের যারা সাধারণ মানুষের দিকে আমরা একটু তাকিয়ে বলি আমরা কি বিশ্বস্ত তাই আসুন আমরা দেখি আজকের পবিত্র বাক্যেতে বিশ্বস্ত অর্থাৎ কি প্রিয়জনেরা ঈশ্বরের পবিত্র বাক্যের দিক দিয়ে যখন আমরা দেখি বা বাক্যের পার্সপেক্টিভে যখন আমরা দেখি আমরা বাইবেলে আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্যেতে যখন আমরা গোটা বাইবেলটা যখন আমরা দেখি কিছু কিছু জায়গায় দু প্রকারের মানুষকে আমরা দেখতে পারি একটা জায়গা হচ্ছে মানুষ কয়েকজন বিশ্বস্ত আর কয়েকজন অবিশ্বস্ত প্রেজ দ্য লর্ড হালেলুয়া তাদের মধ্যে কোনো বিশ্বস্ততা নেই যেমনি উদাহরণস্বরূপ আদম এবং হবা তারা সেই বিশ্বস্ততা রাখতে পারলো না তারা পাপ করেছে কিন্তু আরেকটি জায়গায় আমরা দেখি আব্রাহাম বিশ্বস্ত ছিল কিছু জায়গা আমরা দেখি যেখানে পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বস্ততা হারিয়ে ফেলছিল ঈশ্বরের প্রতি তারা পাপ করছিল সেই জায়গায় নোহা সে বিশ্বস্ত ছিল হালেলুয়া আবার নতুন নিয়মে যখন আমরা দেখি যেখানে বাকি 11 জন শিষ্য বিশ্বস্ত ছিল একজন বিশ্বাসঘাতক হয়েছিল প্রেজ দ্য লর্ড তারপর আমরা যদি আবার যিশুর পুনরুত্থানের পরে যখন আমরা দেখি এই শিষ্যদের জীবনে যখন আমরা দেখি সমস্ত বিশ্বাসীরা বিশ্বস্ত ছিল আনানিয়াস আর সাফাইরা তারা বিশ্বাসঘাত করেছিল তারা মিথ্যে কথা বলেছিল তারা বিশ্বস্ত ছিল না প্রেজ দ্য লর্ড আর শেষ অবধি আজকের দিনে যখন আমরা চারিপাশে দেখি আমাদের বিশ্বাসীদের মধ্যে আমাদের বিশ্বাসীদের জীবনে যখন দেখি আমরা 90% বিশ্বাসীদেরকে যখন আমরা দেখি তারা অবিশ্বাস বা বিশ্বাসঘাতক ঈশ্বরের প্রতি বা অবিশ্বস্ত ঈশ্বরের প্রতি তারা আনফেথফুল টুয়ার্ডস গড প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা সবসময় বিশ্বস্ততা না আমরা কি করি আমরা ঈশ্বরের দিক থেকে আমরা এক্সপেক্ট করি আমরা শুধু বলি যে ঈশ্বর বিশ্বস্ত হওয়া উচিত আমি কি করছি কি না করছি এটা বড় কথা নয় কিন্তু আমরা এক্সপেক্ট করি যেন ঈশ্বর বিশ্বস্ত হয়। প্রেজ দ্য লর্ড। ঠিক কি না? আপনি চিন্তা করে দেখুন, আমরা সবসময় আমরা যাই করি না কেন আমরা ওটা প্রশ্ন করি না। বিপদ এলে কিন্তু আমরা ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরকে বলি যে প্রভু তুমি আমার প্রার্থনা শোনো। আমরা কিন্তু তখন এই প্রশ্ন করি না, আমি কি বিশ্বস্ত ছিলাম এত বছর, আমি কি প্রভুর প্রতি বিশ্বস্ত ছিলাম এতদিন? না, কিন্তু আমি এক্সপেক্ট করছি, আমার এই আশা আছে যে ঈশ্বর আমার প্রার্থনা শুনবে, কারণ ঈশ্বর বিশ্বস্ত। তো ঈশ্বরের বিশ্বস্ততা হিসাবে ঈশ্বর আমার প্রার্থনা শোনা উচিত, শুনতেই হবে। কিন্তু আমরা কোনোদিন এই প্রশ্নটা করি না যে আমি কি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাই আজকে প্রিয়জনের আজকে একটা ছোট্ট পদ আমরা দেখি, 1 Corinthians 10:13। এই পদ পড়ার আগে শুধু একটা কথা বলতে চাই, যদি আপনি প্রথমবার আমাদের সাথে জুড়ছেন প্রিয়জনের একটু সাবস্ক্রাইব করুন, এই চ্যানেলটা ভালো লাগবে এবং শেয়ার করুন। তো 1 Corinthians 10:13 আমরা পড়ি, নো টেম্পটেশন হ্যাজ ওভারটেকেন ইউ এক্সেপ্ট হোয়াট ইজ কমন টু ম্যানকাইন্ড, অ্যান্ড গড ইজ ফেথফুল, হি উইল নট লেট ইউ বি টেম্পটেড বিয়ন্ড হোয়াট ইউ ক্যান বেয়ার। এমন কোনো প্রলোভন আপনার কাছে আসেনি যেটা সাধারণ মানুষের জীবনে হয়ে থাকে। প্রেজ দ্য লর্ড। যেটা আপনার জীবনে যা যা প্রলোভন আছে, প্রত্যেকটা মানুষ এই জগতে আজ অবধি যারা বেঁচে ছিল প্রত্যেকজনের জীবনে সেই একই প্রলোভন হয়ে এসছে, নতুন কিছু না। প্রেজ দ্য লর্ড। কিন্তু ঈশ্বর বিশ্বস্ত, ঈশ্বর বিশ্বস্ত। হি উইল নট লেট ইউ বি টেম্পটেড বিয়ন্ড হোয়াট ইউ ক্যান বেয়ার। আপনার সহ্য করার ক্ষমতার বাইরে তিনি আপনাকে কিন্তু প্রলোভনে যেতে দেবে না, প্রলোভনের পথে যেতে পারবে না, যেতে দেবে না। অর্থাৎ আপনার জীবনে যখন প্রলোভন আছে তখন আপনি মনে করবেন যেন ঈশ্বর জানে যে এই যে কষ্ট, এই যে সমস্যা, এই যে প্রলোভন বা এই যে ডিস্ট্র্যাকশন আমার লাইফে আসছে এই কারণে আসছে, কারণ ঈশ্বর জানে যে আমি এই ওয়েট, এই ওজনটা আমি নিতে পারবো বা আমি বহন করতে পারবো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলছে বাট ওয়েন ইউ আর টেম্পটেড, যখন তোমরা প্রলোভনে পড়ো, যখন তোমরা সমস্যায় পড়ো, যখন তোমরা বিপদে পড়ছো, হি উইল অলসো প্রোভাইড আ ওয়ে সো দ্যাট ইউ ক্যান এনডিওর ইট। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যখন আপনি আর আমি একটা প্রলোভনের মধ্যে দিয়ে যাই, সমস্যার মধ্যে দিয়ে যাই, বিপদের মধ্যে দিয়ে যাই, তাড়নার মধ্যে দিয়ে যাই, কষ্টের মধ্যে দিয়ে যাই, অপমানের মধ্যে দিয়ে যাই, তিনি আমাদের জন্য একটি পথ বের করে নেবে। প্রেজ দ্য লর্ড। যাতে আমরা সেটাকে সহ্য করতে পারি। প্রেজ দ্য লর্ড। বলে না যে যাতে তোমরা বেরিয়ে আসবে, যাতে আমরা সেটাকে সহ্য করতে পারি। প্রেজ দ্য লর্ড। এই সহ্যটা অনেক বড় ব্যাপার। এই জন্য আমি যখন পেশেন্সের ব্যাপারে বলেছিলাম, ধৈর্যর ব্যাপারে বলেছিলাম, আপনি ওই ভিডিওটা চেক করতে পারেন, ওই ধৈর্যর ব্যাপারে যখন বলেছিলাম, আজকালকার বিশ্বাসী আমাদের জীবনে ধৈর্য নেই। আমরা চাই আমরা বেরিয়ে আসি সমস্ত সমস্যার মধ্যে দিয়ে, কিন্তু ঈশ্বর বলছে যে ঈশ্বর জানে যে তোমার জীবনে, আপনার জীবনে, আমার জীবনে আমরা কতটা কষ্ট সহ্য করতে পারি, আর অতটাই দেবে, তার থেকে বেশি তিনি দেবেন না। প্রিয়জনেরা, আজকে যেটা আমরা দেখি পুরো বাক্যের মধ্যে, আমরা যেমনি একটু আগে আমি বললাম যে আমরা দু শ্রেণীর মানুষ দেখি, বিশ্বস্ত এবং অবিশ্বস্ত বা বিশ্বাসঘাতক মানুষ। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কিন্তু এই পুরো বাইবেলে ঈশ্বর সবসময় ছিলেন, আছেন এবং চিরকাল থাকবেন বিশ্বস্ত। গড ইজ অলওয়েজ ফেথফুল, হি ওয়াজ ফেথফুল, হি ইজ ফেথফুল অ্যান্ড হি উইল অলওয়েজ বি ফেথফুল। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রিয়জনের আজকে আবার জোরার জন্য ধন্যবাদ দিই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকুন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। জয় যিশু।